বরিশালে আওয়ামী লীগ বিরোধী ভোটের সম্ভাব্য গন্তব্যস্থল স্বতন্ত্র কামরুল বরিশাল সদর বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে সুপরিচিত। 1979 থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী হয়েছে। 2014 সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। 2018 সালের বরিশাল সিটি কর্পোরেশন ও একাদশ সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসনের সাবেক মেয়র ও সাবেক এমপি মুজিবুর রহমান সরোয়ারের পরাজয়কে বরিশালবাসী ভোট ডাকাতি হিসেবে দেখে থাকে, কারণ সে সময় কোনো ভোটই হয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কারণে বিএনপি সম্ভাব্য উপস্থিতি ভোটারদের ভোট এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে পাওয়ার আশায় সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা মুফতি সৈয়দ ফজলুল করিমের বিজয়ের আশাবাদী হয়ে উঠেছিল। এজন্য বিশাল শোডাউনের মাধ্যমে বরিশালে এসেছিলেন মুফতি ফয়জুল করিম। কিন্তু গাজীপুর আওয়ামী লীগ বিরোধী ভোট আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীরের মায়ের টেবিল ঘড়ির প্রতীক যাওয়ার বিএনপিবিহীন ভোটের মাঠেও নৌকার ভরাডুবি হয়। বরিশালে বিএনপি তথা আওয়ামী লীগ বিরোধী ভোটের নির্ভরযোগ্য স্থান প্রয়োজন ছিল, কিন্তু সেটা যে ইসলামী আন্দোলন বা মুফতি সৈয়দ ফজলুল করিম নন সেটা ওই ভোটাররা জানেন। কারণ ইসলামী আন্দোলনের সরকারের সমর্থনধন্য সংগঠন, তাই বিএনপি সরকার বিরোধী আন্দোলন নেই। ফলে বরিশালের ভোটে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এতে কামরুলের প্রার্থিতার কারণে ফজলুল করিমের সমর্থন ছেদ পড়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পরেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন বরিশালের প্রয়াত বিএনপি দলীয় মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান ওরফে রূপন। প্রথমে এতে তেমন একটা সাড়া মেলেনি। বিএনপি নেতারাও তার ঘোষণাকে খুব একটা গায়ে মাখেনি, কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলে বরিশালে বিএনপি তথা আওয়ামী লীগ বিরোধী ভোটের নির্ভরযোগ্য গন্তব্যের খোঁজ শুরু করে। প্রয়োজন থেকে ভোটের সমীকরণে কামরুলের নাম তাই ঘুরে ফিরে কম বেশি উচ্চারিত হচ্ছে। কামরুল প্রচার প্রচারণায় বেশ কৌশলী। বিএনপি নির্বাচন বর্জন করায় বিএনপি সমর্থক ভোটারদের সহানুভূতি পেতে তার প্রচার লিফলেটে লিখেছেন, জাতীয়তাবাদী চেতনার বিশ্বাসী, পরিচয় হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির সাবেক সদস্য সেই পদ পদবিও উল্লেখ করেছেন। রাজনীতি ও ভোটের মাঠ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিকের সুজন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, কামরুল আহসান নির্বাচনী প্রতিক্রিয়া শুরুতে খুব একটা আলোচনায় না থাকলেও এখন ধীরে ধীরে আলোচনায় আসছেন, শেষ পর্যন্ত তিনি ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন এমন সম্ভাবনা ক্রমে স্পষ্ট হচ্ছে। কারণ বিএনপির ভোটাররা এখন কাউন্সিলর প্রার্থীদের তাগিদে ভোটকেন্দ্রে যাবেন, সেক্ষেত্রে মেয়র পদে কামরুলই হয়ে উঠতে পারেন তাদের প্রথম পছন্দ। এছাড়া তার প্রয়াত বাবা দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস, জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেওয়ার কারণে তার একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। এসব কারণে তিনি শক্ত অবস্থানে চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না। বরিশালে বিএনপির বড় ভোট ব্যাংক আছে বলে মনে করেন দলটির নেতারা। সেক্ষেত্রে বিএনপি ভোট বর্জন করায় এ ভোটাররা ইসলামী আন্দোলনের প্রার্থীর দিকে ঝুঁকবেন বলে দলটি মনে করছিল। শুরুতে তাই অনেকেরই ধারণা ছিল এই দলটির প্রার্থী মুফতি ফয়জুল করিমই হতে পারেন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী, কিন্তু এখন সেই ধারণার পরিবর্তন দেখা যাচ্ছে। মনোনয়ন নিয়ে দলের বিভেদের কারণে দলের আওয়ামী লীগের একটি পক্ষ মনে করছে ফয়জুল করিমকে প্রার্থী করার পেছনে আওয়ামী লীগের একটি পক্ষের হাত আছে। এই প্রচার মুফতি ফয়জুল করিমের ভোটের মাঠে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি বিএনপি সম্ভাব্য ভোটাররা এককভাবে মুফতি ফজলুল করিমের দিকে জোকার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে ছেদ পড়েছে কামরুলের প্রার্থিতার কারণে। বিএনপির নেতারা বলছেন তাদের দল এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না এবং কেন্দ্রীয় ভোট দিতেও যাবেন না। আর কামরুল বিএনপির কেউ নন, দলে তার কোনো পদ পদবি নেই, সেক্ষেত্রে তাকে কিংবা ইসলামী আন্দোলন প্রার্থীকে ভোট দেওয়ার প্রশ্নে আসে না। কিন্তু বরিশালের নির্বাচনী মাঠের বাস্তবতা এই ভাবনার যে একেবারেই বিপরীত তার প্রমাণ মেলে দলের পদবিরোধী সাবেক ও বর্তমান 21 জন নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এই 21 জনের কয়েকজন বর্তমান কাউন্সিলর এবং বাকিরা সবাই এলাকায় বেশ শক্তিশালী অবস্থানে আছেন। এছাড়া জামায়াতের 4 জন কাউন্সিলর প্রার্থী আছেন। এসব কাউন্সিলর প্রার্থী নিজেদের জয় সুনিশ্চিত করতেই তাদের সমর্থক ভোটারদের কেন্দ্রে হাজির করবেন। কাউন্সিলর পদে ভোট দিতে গেলে মেয়র পদেও ভোটারদের ভোট দিতে হবে, আর এক্ষেত্রে বিএনপি সমর্থন করেন এমন ভোটারদের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেন কামরুল আহসান। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান অবশ্যই বলেন, কামরুল আমাদের দলের কেউ নন, তার বাবা দলের নেতা থাকা অবস্থায় তিনি কোনোদিন বরিশালের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, তাই এ ব্যাপারে আমাদের মন্তব্য করাটা সমীচীন নয়। কাউন্সিলর প্রার্থীদের কারণে বিএনপি সমর্থক ভোটাররা ভোট দিতে যাবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যারা প্রকৃতপক্ষে
বিএনপির আদর্শিক রাজনীতি করেন কিংবা দলকে ধারণ করেন তারা কখনোই ভোট কেন্দ্রে যাবেন না। কামরুল আহসানের বাবা আহসান হাবিব কামাল গত বছর মারা যান। তিনি বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। 2002 সালে বরিশাল সিটি কর্পোরেশন উন্নীত হওয়ার পর প্রথম মনোনীত মেয়র হিসেবে 8 মাস দায়িত্ব পালন করেন আহসান হাবিব। তার আগে পৌরসভার চেয়ারম্যান ও একাধিক কাউন্সিলর ছিলেন। 2013 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন মেয়র শওকত হোসেনের সঙ্গে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে 17,010 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আহসান হাবিব। এ প্রসঙ্গে কামরুল বলেন, বরিশালের নগরের ভোটাররা আমার বাবাকে চেনেন, জানেন এবং ভালোবাসেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক ও জনপ্রতিনিধি ছিলেন। এজন্য আমার বাড়তি কিছু করার আছে বলে মনে করি না। আমি প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছি, তাদের কাছ থেকে সাহস সহানুভূতি পাচ্ছি। যা কিছু করব ধীরে সুস্থেই করব। মানুষের ভোট দেওয়ার সুযোগ পেলে তার প্রতিফলন দেখতে পারবেন।